সামনে একটা ছানার প্রিপারেশন নিয়ে সেটা হলো মালাই কোফতা এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সবার উপর সাবস্ক্রাইব করবে তাহলে চলো দেখে নিই আজকে মালাই কোফতা রেসিপিটা আজকে আমি যে মালাই কোফতা রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি তার জন্য ফারস্টে আমি এখানে কিছু সবজি নিয়েছি এই সবজিগুলো আমি এই চপিং জারে ফারস্টে দিয়ে দিচ্ছি তার মধ্যে হচ্ছে আমি এখানে হাফ গাজর নিয়েছি এখানে 8-10টা কিশমিশ নিয়েছি এখানে 2 টেবিলস্পুন আমি বিনস নিয়েছি আর দেখো স্লাইট অল্প একটু বাঁধাকপির যে পাতাগুলো থাকে সেটা নিয়েছি আর এখানে 6টা কাজু বাদাম নিয়েছি এগুলোকে আমি ফারস্টে খুব ভালো করে চপ করে নিয়েছি সবজিগুলো এখানে চপ করা হয়ে গেল এবার আমি এই বোরদান থেকে দুটো সিদ্ধ আলু নিয়েছি এই আলুটা আমি একটু গ্রেট করে নেব গ্রেট করে নিলে কি হয় মাখতে একটু সুবিধা হয় দেখো আলুগুলো গ্রেট করে নেওয়ার পর আমি এখানে 100 গ্রামের মতো ছানা বাড়িতে দুধ থেকে ছানাটা তৈরি করেছি আমি ছানাটা কিভাবে তৈরি করেছি তোমরা আমার ছানার জিলিপি রেসিপিতে দেখতে পাবে আমি ওই লিংকটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এখানে জল ছড়ানো ছানা প্রায় 100 গ্রামের মতো হবে আমি এটা এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি এই চপিং জারে যে সবজিগুলোকে আমি গ্রেট করেছিলাম সেই সবজিগুলো কিন্তু আমি এর মধ্যে মিক্স করব এখানে আমি হাফ কাপের থেকে একটু বেশি সবজি এখানে অ্যাড করেছি মালাই কোফতাতে একটু যদি সবজি আমি অ্যাড করি না তাহলে একটু মালাই কোফতার টেস্টটা একটু বেশি বেড়ে যায় কারণ কি না হলে শুধু পনির আর আলুর একটা টেস্ট থাকে কিন্তু সবজি অ্যাড করলে এগুলো সব মিলিয়ে একটা আলাদা টেস্ট নিয়ে আসে মালাই কোফতায় এরপর আমি এখানে দেবো 1 টিস্পুনের মতো আমি এখানে ব্ল্যাক পেপার রেখেছি সেটা আমি দিলাম এবার 1 টিস্পুন আমি জিঞ্জার গার্লিক পেস্ট দেব এবার আমি দেব 4 টিস্পুনের মতো কর্নফ্লাওয়ার আর তোমাদের যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে তোমরা কিন্তু 4 টেবিলস্পুনের মতো ময়দাও ইউজ করতে পারো আর দেব আমি একটুখানি আমার টেস্ট অনুযায়ী একটু চিনি দেব আমি চিনি আর নুনটা কিন্তু তোমরা তোমাদের টেস্ট মতো দেবে মশলার মধ্যে আমি দেব 1/2 টিস্পুন আমি লাল লঙ্কার গুঁড়ো দেব 1/2 টিস্পুন আমি জিরে গুঁড়ো দেব টেস্ট অনুযায়ী আমি নুন দেব একটা কথা আমি বলে দেব দেখবে এখানে কিন্তু যখন কোফতা তৈরি করবে তখন কিন্তু এর মধ্যে পেঁয়াজ অ্যাড করবে না পেঁয়াজ দিলে কি হয় পেঁয়াজ দিলে এখান থেকে জল ছাড়তে শুরু করবে কোফতাগুলো কিন্তু খুলে যাবে তেলের মধ্যে সেই জন্য পেঁয়াজ কিন্তু একদম অ্যাড করবে না এবার আমি এগুলোকে ভালো করে মিক্স করছি আমি এখানে ঘরের ছানাটা আমি ইউজ করেছি আমি যে ছানাটা তৈরি করেছিলাম সেই ছানাটা আমি ইউজ করেছি তোমরা কিন্তু দোকানের ছানা কিনে ওটাকে একটু গ্রেট করে নিয়ে তারপর ইউজ করতে পারো দেখো আমার এখানে একদম একদম ঠিকঠাক মেজারমেন্টে সব জিনিসপত্র আমি দিয়েছি তোমরা যদি দেখো যে মাখতে গিয়ে কোনো সময় একটু মানে মাখাটা একটু পাতলা হয়ে গেছে তখন তোমরা এর মধ্যে কিন্তু 2-3 চামচ আরও এক্সট্রা কর্নফ্লাওয়ার কিংবা ময়দা অ্যাড করতে পারো আমি ভালো করে এটাকে মেখে নিয়েছি মেখে নেবার পর আমি এবার কি করব একটু 1/2 টিস্পুনের মতো তেল আমি এটার গায়ে একটু মাখিয়ে দেব এটা এই তেলটা কেন মাখালাম তেলটা মাখালে আমি যখন গোল গোল বল তৈরি করব তখন সেটা হাতের মধ্যে লেগে যাবে না তোমরা এই পেস্টের মধ্যেও তেল অ্যাড করতে পারো নালে হাতে একটু তেল লাগিয়ে তারপরে তোমরা বল তৈরি করতে পারো আমি যেহেতু এখানে তেল মাখিয়ে নিয়েছি আমি আর এখন হাতের মধ্যে তেল লাগাচ্ছি না এবার আমি ছোট ছোট বল তৈরি করছি
আমি এখানে একটু গোল শেপের তৈরি করছি। দেখো আমার ছানার এই কোফতাগুলো রেডি হয়ে গেছে। এবার আমি কড়াইতে এগুলো তেলের মধ্যে ভাজবো। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছি। গ্যাসটাকে অন করে আমি এবার এখানে রিফাইন তেল দিয়ে দিচ্ছি। তেল কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে, যাতে আমি এই কোফতাগুলো কিন্তু ছাঁকা তেলে ফ্রাই করব, সেই জন্য তেলের পরিমাণ কিন্তু এখানে একটু বেশি থাকবে। দেখো আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি একটা জাস্ট ছেড়ে দিচ্ছি, একটা আমি একটু টেস্ট করে দেখছি যে এটা যাতে খুলে যাচ্ছে কিনা, না সুন্দর করে ফ্রাই হচ্ছে, সেই জন্য একটুখানি আমি টেস্ট করে দিচ্ছি। যদি তেলে দেওয়ার পর খুলে যায়, মানে ওটা ফেটে যায়, তাহলে কিন্তু ওর মধ্যে, তার মানে বুঝতে হবে যে ওর মধ্যে ময়দা কিংবা কর্নফ্লাওয়ার অ্যাড করতে হবে। আমার এটা কিন্তু খুলছে না, তার মানে মেজারমেন্ট একদম পারফেক্ট আছে। তো এবার আমি একটা একটা করে এগুলোকে ফ্রাই করে নেব। এবার আমি একটা একটা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো একদিকটা ব্রাউন হয়ে গেছে। এবার আমি এগুলোকে ফ্লিপ করবো, উল্টো দিকে ঘুরে দিচ্ছি। আবার আমি এই সাইডটা কিছুক্ষণ টাইম দেব। কোফতাগুলো ফ্রাই হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে রাখছি। দেখো আমার সব কোফতাগুলো রেডি হয়ে গেছে। এবার আমি গ্রেভির জন্য প্রিপারেশন তৈরি করব। তো গ্রেভিটার জন্য আমি এতগুলো তেল নেব না, আমি ওই জন্য তেলটা এই তেলেই করব, কিন্তু তেলটা আমি কমিয়ে নিচ্ছি। দেখো আমি তেলটা কমিয়ে নিয়ে এখানে 2 টেবিল স্পুন আমি রিফাইন্ড অয়েল রেখেছি, বাদ বাকিটা আমি সরিয়ে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি গ্রেভিটার জন্য ফার্স্টে আমি, দেখো একটা পেঁয়াজকে আমি রাফলি কেটে রেখেছি, এটা এর মধ্যে দিয়ে দেবো। একটু মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছি, এটাও আমি রাফলি কেটে রেখেছি, এটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। আর আমি এখানে দেখো 10টার মতো কাজু বাদাম নিয়েছি, এটাও আমি এখানে দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। দেখো মোটামুটি ফ্রাই হয়ে গেছে এটা। 1-2 মিনিটের জন্য আমি একটু ফ্রাই করছি হাই ফ্লেমে। ফ্রাই করার পর আমি 1-2 মিনিট যেই হয়ে গেছে, অমনি আমি গ্যাসটা অফ করে দিয়েছি। অফ করে দিয়ে আমি এবার এটাকে রুম টেম্পারেচারে আসার জন্য একটু ওয়েট করবো। দেখো এটা রুম টেম্পারেচারে চলে এসছে। এবার আমি এটা এই মিক্সিং জারের মধ্যে এই মশলাগুলো দিয়ে একটা পেস্ট তৈরি করবো। দেখো আমি এখানে একটা পেস্ট তৈরি করে ফেললাম। দেখো গ্যাসটাকে আমি অন করে রেখেছি, অন করে আমি গ্যাসটাকে লো করে দিয়েছি। এবার আমি এই কড়াইয়ের মধ্যে একদম অল্প এখানে 1.5 টিস্পুনের মতো আমি এখানে ঘি কড়াইতে দিলাম। এবার আমি গ্যাসটাকে হাই করছি। এবার ঘিটা একটু গরম হয়ে গেছে। এবার এই ঘি এর মধ্যে আমি, দেখো কিছু ফোড়ন রেডি করেছি আমি, এই ঘিটার মধ্যে আমি একটা গরম মশলা কাঠি দিচ্ছি, 2 এলাচ দিচ্ছি, একটুখানি গোলমরিচ দিচ্ছি গোটা, আর 1/2 টিস্পুনের মতো আমি এখানে জিরে দিচ্ছি।
এগুলো আমি ফোড়নের মধ্যে দিলাম, দিয়ে একটু ভাজবো এগুলোকে। ভাজার পর একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি এই যে পেস্টটা রেডি করেছিলাম এই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি আগে নুন দিয়েছিলাম সেহেতু অল্প একটু টেস্ট অনুযায়ী নুন দিলাম। হাফ টিস্পুন আমি জিরে গুঁড়ো দিলাম, 1 teaspoon আমি লঙ্কার গুঁড়ো দিলাম, এখানে কিন্তু হলুদ গুঁড়ো যাবে না। দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না এই পেস্টার থেকে তেল রিলিজ করে। গ্যাস কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে থাকবে। একটু ভাজা ভাজা করে নেবো আমি এই পেস্টটা। দেখো মশলাটার থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এখানে 1 glass জল রেখেছি। এই জলটা আমি ফার্স্টে মিক্সিং জারের মধ্যে যেটুকুনি মশলা লেগেছিল সেটা ভালো করে নিয়ে নিলাম। নিয়ে আমি এই জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এই ঝোলটাকে একটু ফুটতে দেব। এই ঝোলটা ফুটতে ফুটতে আমি একটা কথা বলে দিই, এই ঝোলের মধ্যে গ্রেভির মধ্যে কিন্তু আমি এই বলগুলো কোফতাগুলো কিন্তু দেব না। এই ঝোলের মধ্যে যদি আমি এই কোফতাগুলো দিই তাহলে কিন্তু কোফতাগুলো নরম হয়ে গিয়ে ভেঙে যাওয়ার চান্স থাকে। আর একটা কথা, এই যে কোফতাগুলো আমি এতগুলো রেডি করলাম হয়তো এরকম লাগবে, এরকম হয়তো হচ্ছে যে অতগুলো কোফতা তোমার সেদিন লাগবে না, কোনো একটা পার্টির দিন বা কোনো একটা ওকেশনের দিন বা কোনো এমনি দিনে তুমি হয়তো কোফতাগুলো রেডি করেছো, গ্রেভি রেডি করেছো, কিন্তু অতগুলো কোফতা তোমার লাগছে না। তুমি কী করতে পারো, এই কোফতাগুলো রেডি করে টিফিন বক্সে করে রেখে দিয়ে একটা কোনো এয়ারটাইট কন্টেনারে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারো অন্তত 2-3 দিন, সেগুলো আরামসে থেকে যাবে। পরে যখন দরকার হবে সেই কোফতাগুলো বের করে ওর মধ্যে গ্রেভিটা রেডি করে ওর মধ্যে দিয়ে কিন্তু তোমরা এই মালাই কোফতা খেতে পারো। তো এখানে দেখো গ্রেভিটা রেডি হয়ে গেছে, আমার গ্রেভিটা একদম ফুটে গেছে। এরপর আমি কি করবো, এখানে আমার কাছে হানি আছে, এই হানি আমি 2 tablespoon আমি দিয়ে দিচ্ছি। মিষ্টি যেহেতু না দিলে ভালো লাগে না, আমি এখানে চিনি অ্যাড করলাম না, আমি এখানে হানি দিলাম, কারণ মধুটার একটা আলাদা কিন্তু ওর নিজস্ব একটা ফ্লেভার আছে যেটা কিনা এই কোফতাতে দিলে কিন্তু এই কোফতাটা আরও কিন্তু খেতে ভালো লাগবে। দেখো এখানে আমার গ্রেভিটা খুব ঠিক হয়ে গেছে। এই মোমেন্টে আমি গ্রেভিটা গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দেওয়ার জন্য। 5 মিনিট পর আমি কোফতাটা সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দেওয়ার পর এই মালাই কোফতা রেসিপিটা আমি সার্ভ করছি। মালাই কোফতা রেসিপিটা সার্ভ করার একটা নিয়ম আছে, সেই নিয়মটা মেনেই আমি এটা সার্ভ করছি। ফার্স্টে আমি বাটির মধ্যে গ্রেভি দিচ্ছি। গ্রেভিটা দেওয়ার পর আমি এখানে কোফতাগুলো দিচ্ছি। এরপরে আমি আবার এর উপর দিয়ে গ্রেভিটা দিয়ে দিচ্ছি। এর উপর দিয়ে আমি একটু ক্রিম দিয়ে ডেকোরেশন করছি।